হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার দেখা হলো। তথ্য অধিকার আইনে যেসব ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ যেসব তথ্য প্রদান করা নাগরিকের কাছে বাধ্যতামূলক নয়, অর্থাৎ যেসব তথ্য প্রদান করতে আসলে রাষ্ট্র বাধ্য থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থে কী ধরনের তথ্য আসলে গোপন রাখা হয় বা নাগরিককে দিতে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংগঠন আসলে বাধ্য থাকে না। এই ক্লাসে আমরা শিখব যে বিচার ও আইন ব্যবস্থার সুরক্ষায় আসলে কোন কোন তথ্য গোপন রাখা হয়। প্রথমত যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে আদালতে বিচারাধীন কোনো বিষয় এবং যা প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা জানি যে যদি যখন কোনো মামলা হয় সে মামলাটা আদালতে যায় এবং তারপরে একটা বিচার প্রক্রিয়া চলতে থাকে, রাইট? এই বিচার প্রক্রিয়ার মধ্যে যখন আদালত বিচার কার্যটি চালাতে থাকবে তখন আসলে এই মামলা সম্পর্কে তথ্য বাইরের কাউকে জানাতে আদালত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো মতেই বাধ্য থাকবে না। তার কারণ এতে করে মামলার প্রক্রিয়ায় ঝামেলা থাকতে হতে পারে বা মামলার প্রক্রিয়ায় কিন্তু বিঘ্ন ঘটতে পারে। এ কারণে তোমরা দেখবে একটি মামলা নিয়ে বা আদালতে কিভাবে মামলাটি চললো, কিভাবে পক্ষ দলের আইনজীবী কথা বলল, কিভাবে বিপক্ষ দলের আইনজীবী কথা বলল, সেটি নিয়ে কিন্তু মামলা শেষ হওয়ার পরে আলোচনাটা শুরু হয়। কেন শেষ হওয়ার পর আলোচনা শুরু হয়? কারণ শেষ হওয়ার আগে কোনোভাবেই কিন্তু আসলে এটি নিয়ে কথা বলা যায় না, কারণ এই ধরনের কোনো তথ্য আদালত তখন পর্যন্ত প্রদান করে না। কারণ এটির মাধ্যমে যদি প্রদান করে তাহলে বিচারে সমস্যা হতে পারে, তাই না? তাই আদালতে বিচারাধীন যেটি এই মুহূর্তে বিচার চলছে এই ধরনের কোনো বিষয়ে আসলে আদালত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিককে তথ্য দিতে বাধ্য থাকবে না। এবং আসলে অনেক সময় কিন্তু আদালত যদি কোনো মামলা বিচারাধীন নাও থাকে, ধরুন মামলার নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু আদালত বলে দিল উক্ত মামলা সম্পর্কে উক্ত তথ্যটা দেওয়া যাবে না, কি ধরনের তথ্য হতে পারে সেটা অনেক রকমই হতে পারে, আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝব। ধরুন এমন একটি মামলা যেখানে যে সাক্ষ্য দিয়েছে সে আসলে জনরোষের শিকার হতে পারে বা সে একটি বিশেষ বাহিনী বা সংগঠনের হামলা শিকার হতে পারে। আমরা দেখেছি যে জঙ্গি গোষ্ঠীর যখন বিচার করা হচ্ছিল তখন কিন্তু আসলে এই ধরনের ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিত তাহলে কিন্তু পরবর্তীতে তারা হামলার সম্মুখীন অনেকে হয়েছে, রাইট? তাহলে এই ধরনের মামলায় যদি মামলা নিষ্পত্তি হয়েও যায় তাহলেও সাক্ষ্যের বাড়ি কোথায়, সাক্ষ্য কোথায় অবস্থান করেছে, সাক্ষ্যর বিবরণ তখন কিন্তু আদালত প্রকাশ করে না, কারণ সে তখন জনরোষের শিকার হতে পারে। তাই যেটি প্রকাশে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে সেটি কিন্তু আর নাগরিকরা জানতে পারবে না, অর্থাৎ নাগরিককে এই তথ্য দিতে সরকার বাধ্য থাকবে না। দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তদন্তাধীন কোনো বিষয় যার প্রকাশে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এটি আমরা গত উদাহরণেও বলেছি, আজকে আরেকবার বলি আমরা, তাহলে হয়তোবা তোমাদের মনে পড়বে। ধরো কোনো একটি মামলা নিয়ে, কোনো একটি অপরাধ নিয়ে একজন পুলিশ অফিসার ওসি সে হচ্ছে ইনভেস্টিগেশন করছে। এখন যদি ওসি একজন নাগরিকের অনুরোধ ক্রমে বা আবেদন ক্রমে বলেই যদি দেয় আমি এই মামলাটি সম্পর্কে এরকম ভাবছি বা আমাদের মনে হয় অমুকে অপরাধী বা অমুকে অপরাধী না, তাহলে কিন্তু বিচার প্রক্রিয়াটা বা তদন্তের প্রক্রিয়াটাই আসলে প্রচণ্ড বিঘ্নের সম্মুখীন হবে। তার কারণ অপরাধী সাবধান হয়ে যেতে পারে, অপরাধী পালিয়ে যেতে পারে, আরও অনেক কিছু ঘটতে পারে, তাই না? ভিকটিম কিন্তু জাস্টিসটা পাবে না, ন্যায় বিচারটা কিন্তু নিশ্চিত করা অনেকটাই অনিশ্চয়তার সম্মুখীনে পড়ে যাবে, রাইট? তাই এই ধরনের তথ্য প্রকাশ করতেও আসলে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য থাকবে না। তিন নম্বর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া
অপরাধী গ্রেপ্তার বা শাস্তি প্রয়োগে বিঘ্ন ঘটতে পারে। আগে যে উদাহরণগুলো দিলাম সেটি থেকে আসলে এই তিন নম্বর পয়েন্টটা পরিষ্কার হয়ে যায়। তদন্ত প্রক্রিয়া বা অপরাধী গ্রেপ্তার বা শাস্তি প্রয়োগে যদি কোনো রকম বিঘ্ন ঘটার সম্মুখীন হয় এই ধরনের তথ্য, তাহলে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে দিতে বাধ্য থাকবে না বা অন্য কোনো নাগরিককে দিতে বাধ্য থাকবে না। আসামি পালিয়ে যাওয়ার ভয় থাকতে পারে, রাইট, আসামিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, পুরো তদন্ত প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, অনেক কিছু ঘটতে পারে। এই এত কিছু মানে মেনটেনেন্স করা কিন্তু আসলে খুব টাফ যদি তথ্যটা বাইরে আসলে প্রচারিত হয়ে যায়। তাই দেখা যাচ্ছে আইন ও বিচার ব্যবস্থা সুরক্ষার ক্ষেত্রে অনেক সময় অনেক তথ্য আমাদের গোপন রাখতে হয়। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে ব্যক্তিগত সুরক্ষায় তথ্য গোপন রাখা হয়। পরবর্তী ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।